কে এই হাজার মেয়ের ক্রাশ মেহেরের মডেল? মেয়েদের ঘুম কেড়ে নিয়েছে যেন এক রাতের কয়েক সেকেন্ডের ভিডিওতেই। সে যেন হাজারো মেয়ের স্বপ্নের রাজকুমার। মূলত ফেসবুকে ভাইরাল এক তরুণ মডেলের ভিডিও ও ছবি ঘুরে বেড়াচ্ছে বেশ কিছুদিন ধরেই। ফ্যাশন হাউস মেহের বাই সামিনা সারার নকশা করা পাঞ্জাবিতে বিড়াল চোখের এই তরুণের ছবিতে লাভ লাইকের ছড়াছড়ি। কমেন্ট করছেন হাজার হাজার তরুণী, পাঞ্জাবি ছাপিয়ে মডেলের প্রশংসায় সবাই পঞ্চমুখ। ফেসবুকে মডেল এখন আছেন ট্রেন্ডিং এ। সবার একটাই প্রশ্ন, কে এই মডেল? চলুন তাহলে জেনে নেওয়া যাক হাজার হাজার তরুণীর বর্তমানের ক্রাশ কে এই মডেল। ডাকনাম তার রেহান, পুরো নাম ফররুখ আহমেদ। দেশের মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করছেন 2017 সাল থেকে। রেহান কাজ করছেন বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের মডেল হিসেবে। রানওয়েতেও তিনি পরিচিত মুখ, বিজ্ঞাপনের মডেল হিসেবেও দেখা গিয়েছে তাকে। মিস্টার নুডলস, ওয়ালটন এসি, লাক্স, কুল বডি স্প্রে, কুল ফোম, জার্মকেল, আলিবাবা ডোর, ইউএসটি মিল্ক সহ নানা বিজ্ঞাপনে কাজ করেছেন রেহান। স্টিল ফটোশুট দিয়ে শুরু হলেও 2018 সালে তার প্রথম টিভিসি মুক্তি পায়। সেটা ছিল প্রাণ অল টাইম ফ্যামিলি কেকের একটি বিজ্ঞাপন। টাঙ্গাইলের ছেলে রেহান পড়েছেন সেখানকার বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। উচ্চ মাধ্যমিকের পর রেহান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রেহানের প্রথম পছন্দ মডেলিং, বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের মডেল তিনি। টিভিসি করলেও সম্প্রতি প্রথমবার অভিনয় করেছেন একটি ওয়েব ফিল্মে। ভিকি জাহিদের আরারাত ওয়েব ফিল্মে কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই নতুন মডেল রেহান। রেহান প্রথম আলোর লাইফস্টাইল সাময়িকী নকশার নিয়মিত মডেল, বিভিন্ন সময় নকশার বরের ফটোশুট, সামার শুট, ভালোবাসা দিবসের শুট ও শীতের শুটে মডেল হয়েছেন।